हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकेर भिडियोते ईस्ट बेंगल बेस किछु गुरुत्वपूर्ण आपडेट तोमादेर साथे शेयर करब। तो भिडियोटी एकटु स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গলের তিনটা আপডেট মেইনলি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে হীরা মণ্ডলকে নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা, সত্যি সত্যি কি হীরা মণ্ডল বেঙ্গালুরু এফসিতে সই করেছে? তো তার উত্তর একটাই, হ্যাঁ ফ্রেন্ডস, হীরা মণ্ডল কিন্তু বেঙ্গালুরু এফসিতে মাল্টি ইয়ার ডিলে সই করেছে। তো যা খবর, 2 বছরের চুক্তিতে কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন। তা সত্ত্বেও হীরা মণ্ডল কেন যে মিথ্যে কথা বলে চলেছেন যে না এটা ফেক নিউজ, আমিও বুঝছি না। কারণ সবথেকে বড় কথা, মার্কাসও জানিয়ে দিয়েছেন যে হীরা মণ্ডল সাইন করে দিয়েছেন বেঙ্গালুরু এফসির জন্য। তা সত্ত্বেও কিন্তু হীরা মণ্ডল জানিয়েছেন যে এটা ফেক নিউজ। তো বর্তমানে কিন্তু কনফার্ম যে হীরা মণ্ডল কিন্তু বেঙ্গালুরু এফসিতে সই করে দিয়েছেন, এবং সই করার পর অনেক কিছু বলেওছেন হীরা মণ্ডল, সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ইস্ট বেঙ্গল যা টাকা দিচ্ছে তার থেকে অনেক বেশি টাকা আমি বেঙ্গালুরুতে পাচ্ছি। তাছাড়া ওদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নতুন ইনভেস্টর এলে কি হবে সেটা এখনও কারো কাছে স্পষ্ট নয়, সে কারণে আর অপেক্ষা করতে পারিনি। তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গলকে অবশ্যই মিস করব। ছোটবেলা থেকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলাটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছি। আপাতত বেঙ্গালুরুতে গিয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। ছোটোবেলা থেকেই সুনীল ভাইয়ের খেলা দেখে বড় হয়েছি, ওর সঙ্গে যে খেলতে পারবো এটা ভেবেই আপাতত আমার খুব ভালো লাগছে। তো এইটা কিন্তু হীরা মণ্ডল বলেছেন। তো এইটা থেকে পুরোপুরি কনফার্ম যে হীরা মণ্ডল কিন্তু বেঙ্গালুরু এফসিতে সই করে দিয়েছেন। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এটা সত্যি একটা খারাপ খবর যে হীরা মণ্ডলকে ইস্ট বেঙ্গল হারালো। এরপরে যে আপডেটটা, সেটা হচ্ছে মুবাসির রহমানকে নিয়ে। তো ফ্রেন্ডস, মুবাসির রহমান কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে 3 বছরের প্রি কন্ট্রাক্টে সই করে রেখেছেন। তবে যা আপডেট বর্তমানে আছে যে মুবাসির রহমান এই সপ্তাহের মধ্যে যদি ইস্ট বেঙ্গল ইমামির চুক্তি সাইন না হয় তাহলে তিনিও কিন্তু ক্লাব ছাড়তে পারেন, যেরকমটা খবর রয়েছে। তার কাছে অন্য ক্লাবের অফার রয়েছে, তো তিনি কিন্তু সেখানে যোগ দিতে পারেন। তো এই সপ্তাহের মধ্যে যদি সই সাবুত না হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য আরও খারাপ দিন অপেক্ষা করছে। যদিও কিন্তু আমরা জানতে পেরেছি যে ইস্ট বেঙ্গল এবং ইমামির সম্পর্কটা ঠিক দিকেই যাচ্ছে এবং সই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক এই সপ্তাহে সাইন হয় কি না। মেনলি খবর পাওয়া যাচ্ছে যে আজকেও সাইন হতে পারে, এখন অবধি কনফার্ম নয়, এবার দেখা যাক। এছাড়া কিন্তু সবথেকে বড় মানে ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত একজনই বিদেশি প্লেয়ারকে প্রি কন্ট্রাক্টে সই করিয়ে রেখেছে, তিনি হচ্ছেন ইভান গঞ্জালেস। তো ইভান গঞ্জালেস কিন্তু ম্যানেজমেন্টকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তার পক্ষে আর কিন্তু ওয়েট করা সম্ভব নয়। তিনি এই সপ্তাহের মধ্যে যদি কোনো সলিউশন না দেখতে পান তাহলে কিন্তু তিনিও কিন্তু ক্লাব ছাড়বেন। তো এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য। তো দেখা যাক ইস্ট বেঙ্গল সমস্ত ডামাডোল মিটিয়ে সাইনিং কমপ্লিট করে এই প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারে কি না, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ একটা ইস্ট বেঙ্গলের জন্য। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।